ছুঁয়েছে বিক্রম। আর এই সফল উত্তরণের নেপথ্যে যে বিজ্ঞানীরা কাজ করেছেন তাদের মধ্যে রয়েছেন জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের 6 ছাত্র। এরা হলেন কৌশিক নাগ, নিরঞ্জন কুমার, সঞ্জয় দলুই, অমরনাথ নন্দী, সৌমিক সরখেল, মুকুন্দ কুমার ঠাকুর। ছাত্রদের কৃতিত্বে গর্বিত কলেজ। বৃহস্পতিবার বর্তমান ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই সাফল্য সেলিব্রেট করলেন অধ্যক্ষ থেকে শুরু করে অধ্যাপকেরা। কয়েক হাজার লাড্ডু বিতরণ করা হলো জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে। কলেজের পরিকল্পনা কৃতি 6 ছাত্র ফিরলে তাদের সংবর্ধনায় ভরিয়ে দেওয়া হবে। অপরদিকে ইঞ্জিনিয়ারিং কলেজের 6 কৃতির সাফল্যের খবর শহরে ছড়িয়ে পড়তেই শহরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষকে সংবর্ধনা জানাতে কলেজে ফুল মিষ্টি নিয়ে ছুটে যান লায়ন্স ক্লাব অফ জলপাইগুড়ি জেনেসিস সদস্যরা। কলেজের সেলিব্রেশন শেষ করে বিভাগীয় প্রধানদের নিয়ে জলপাইগুড়ি কৃতি ছাত্র কৌশিক নাগের বাড়িতে ছুটে যান জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল অমিতাভ রায়। আমাদের জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে এখন পর্যন্ত আমরা 6 জন ছাত্রের নাম পেয়েছি, যারা এই চন্দ্রায়ন 3 যে আমাদের চাঁদের বিশ্ব জয় আর কি ভারতবর্ষের তার মিশনের অঙ্গাঙ্গী অংশ হিসাবে ইঞ্জিনিয়ার হিসাবে তারা বিভিন্ন স্তরে কাজ করেছে এবং তাদের এই অ্যাচিভমেন্টে সারা দেশের সাথে খুব স্বাগতই আমরা খুবই আনন্দিত এবং ওই ছাত্রদের জন্য গর্বিত। এছাড়া আরও শত শত ছাত্রছাত্রী আমাদের ইসরো, DRDO, বার্ক এবং সারা ভারতবর্ষে এবং পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে আছে। প্রত্যেকের জন্যই আমরা গর্বিত এবং আপনারা দেখছেন যে প্রতিনিয়ত জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কীভাবে উন্নতি করছে, এখান থেকে কীভাবে রিক্রুটমেন্ট হচ্ছে, প্রায় 100% করে রিক্রুটমেন্ট হচ্ছে। এবং এখানে এই অ্যাচিভমেন্টের একটা মূল কারণ আমরা ছাত্রছাত্রীদের বলি যে প্রথাগত পড়াশোনার পাশাপাশি কেবলমাত্র প্রফেশনালি সাউন্ড বা ক্যাপাবেল ইঞ্জিনিয়ার তো হতেই হবে, পাশাপাশি তারা যেন একটা সৎ এবং সামাজিক পূর্ণাঙ্গ মানুষ হিসাবে, বিজ্ঞান মনস্ক মানুষ হিসাবে তারা গড়ে ওঠে। কোনো অন্ধবিশ্বাস নয়, কোনো কুসংস্কার নয়। কবিগুরু যেটা বলে গেছেন যে ক্ষুদ্র আচারের মরু বালি রাশি নয়, বিজ্ঞান মনস্কতায় এবং মুক্ত চিন্তাই আমাদের এই কলেজের এই সাফল্যের পিছনে একটা বড় অবদান এবং এর পিছনে ছাত্রছাত্রী এবং আমাদের কলেজের সমস্ত শিক্ষক, শিক্ষিকা এবং আমাদের শিক্ষাকর্মী সবার অবদান। সবাই মিলেই এটা একটা টিম ওয়ার্কের মধ্য দিয়ে এটা গড়ে উঠেছে। এই কারণে আমাদের কলেজের ছাত্রছাত্রীরা কেবলমাত্র প্রফেশনালি অ্যাচিভ করছে তা নয়, মানুষ হিসাবে সারা পৃথিবীতে আমাদের কলেজের নাম ছড়িয়ে পড়ছে। সুতরাং এই বিজ্ঞান এবং এই বিজ্ঞান মনস্কতাই হচ্ছে বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং এই নলেজ এটা হচ্ছে আনবায়াসড ব্যাপার। এর কোনো জেন্ডার বায়াসনেস নেই, এর কোনো কাস্ট কি রিলিজিয়ান বায়াসনেস নেই, এর মধ্যে আছে আনন্দ এবং অ্যাচিভমেন্ট এবং ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে আমাদের এই অ্যাচিভমেন্ট আমাদের হয়েছে, আমাদের 6 জন অন্তত ছাত্রছাত্রী ছাত্র এই চন্দ্রায়ন 3 যে পরিকল্পনা মিশন তার বিভিন্ন স্তরে, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্তরে তারা কাজ করেছে। তার মধ্যে আছে আমাদের কৌশিক কম্পিউটার ডিপার্টমেন্টে, আমাদের মেকানিক্যালের অমরনাথ, নিরঞ্জন ইলেকট্রিক্যালের মুকুন্দ এবং সুজয় হচ্ছে মেকানিক্যালের। এভাবে তখনকার তো অন্য ডিপার্টমেন্টগুলো বিশেষ ছিল না, তার জন্য সমস্ত ডিপার্টমেন্ট ধরেই আমাদের ছাত্রছাত্রীরা এই অভাবনীয় উন্নতির সাক্ষী হতে পারল। সারা দেশের সাথে ওদের জন্য আমাদের কলেজও খুবই গর্বিত এবং আমরা আশা করছি ভবিষ্যতে আমাদের কলেজ আরও উন্নতির শিখরে গিয়ে পৌঁছবে। আমার নাম হচ্ছে ডক্টর সৌপান মিত্র, আমি গর্বিত, আমি এই কলেজেরই ছাত্র এবং এখন এই কলেজের অধ্যাপনা করছি এবং মেকানিক্যালের হেড অফ দ্য ডিপার্টমেন্ট।
প্রফেসর এবং টিচার গ্রুপ প্রিন্সিপাল অফ জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ তারা আসলে তারাও আমাদের সাথে খুব আনন্দিত আমাকে অভিনন্দন জানাবে বাড়িতেও সকলে আমরা সহযোগিতা করছেন আপনারা সেই জন্যই আমার ওনারা গাইডেন্স করছেন আমরাও সহযোগিতা করছি বাড়িতে সেই জন্যই এই কাজটা সম্ভব হয়েছে ওরা ওদের মিশন অ্যাচিভ করতে পারছে কলেজ কর্তৃপক্ষ কতটা খুশি কি মনে হলো কথা বলে ওনারা তো ভীষণ খুশি ওনারা বলছেন না আমরা পরবর্তী পদক্ষেপ আরও নিতে পারবো আরও পরের আরও যারা জেনারেশন আছে পরের প্রজন্মকেও আমরা এইভাবে এগিয়ে দেবো যাতে ওরাও স্পেস নিয়ে এগিয়ে যেতে পারে প্রত্যেকে যেন নিজের অ্যাচিভমেন্ট নিজের এইমটা যেন অ্যাচিভ করতে পারে তো টিচার্স প্রফেসর্স সকলেই তার জন্য খুবই গর্বিত ওরাও আনন্দিত এবং আমরা বলছি যে ফার্দার আমরা এরকম আবার আরও স্টুডেন্ট আমরা তৈরি করবো যারা দেশের জন্য নাম উজ্জ্বল করবে আমাদের ভারতবর্ষের নাম উজ্জ্বল করবে এগিয়ে যাবে সকলকে সকলকে উৎসাহ দেবে।